মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন আসামকে প্রদূষণমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে খুব শীঘ্রই রাজ্যের প্রতিটি জেলায় একটি করে সিএনজি ডি স্টেশন স্থাপন করা হবে যানবাহন থেকে নিগত ধোঁয়া থেকে সৃষ্টি হওয়া প্রদৃষণ এবং ওই প্রদূষণের ফলে জনস্বার্থের ক্ষতির মাত্রায় হ্রাস করার জন্যই সরকার এ ধরনের স্টেশন স্থাপন করার পদক্ষেপ নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান গতকাল ডিগড়ের চৌকিডিয়াঙ্গায় রাজ্যের প্রথম টি ফিলিং স্টেশন উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রী সনোয়াল একথা জানান উল্লেখ্য আসামকে প্রদূষণ মুক্ত করার লক্ষ্যে আসাম গ্যাস কোম্পানি লিমিটেড ও আসাম রাজ্য পরিবহন নিগমের সহযোগিতায় ডিব্রুগড়ে প্রথম টিএনজি ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চৌদ্দ সালে প্রথমবার ক্ষমতায় এসে একটি প্রদূষণমুক্ত ভারত গড়ে তুলতে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন এই অভিযান এখন শুধুমাত্র সরকারি কর্মসূচিতে আবদ্ধ না থেকে গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দোসরা অক্টোবর থেকে প্রদৃষণ সৃষ্টিকারী পলিথিন ব্যাগ জাতীয় সামগ্রী বর্জন করতে দেশবাসীর প্রতি আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই আহ্বানে দিয়ে দেশের বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে প্রদৃষণের জন্য ক্ষতিকর প্লাস্টিক জাতীয় সামগ্রী ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে আগামী দোসরা অক্টোবর থেকে পলিথিন ব্যাগ বর্জন করার আবেদন জানিয়েছিলেন ভূমিকম্পের সময় রক্ষা পেতে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করাতে গতকাল হাইলাকান্দি জেলার একশটি স্কুলে এক মেগা মকড্রিল কর্মশালা অনুষ্ঠিত হয় গ্রেট আসাম স্কুল শেক আউট কার্যসূচীর অংশ হিসেবে জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ অগ্নি ও জরুরীকালীন সেবা স্টেশন শিক্ষা বিভাগ ও স্বেচ্ছাসেবকদের যৌথ উদ্যোগে গতকাল বেলা এগারোটায় একই সঙ্গে জেলার একশটি স্কুলে এই মকডিল কর্মশালা অনুষ্ঠিত হয় হাইলাকান্দি ও লালা চক্র আধিকারিক এবং জেলা প্রকল্প আধিকারিক জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ সভায় সরকারি ভিএমএইচ স্কুলে ছাত্রছাত্রীদের দ্বারা প্রদর্শিত মকডিল পরিদর্শন করেন এদিকে কাতলিছড়া জয়মঙ্গল হাইস্কুলে অগ্নি অন্যান্য যন্ত্রপাতির উপর একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ স্কুলগুলিতে সুরক্ষা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে এই মকডিলের আয়োজন করেছে বলে জানানো হয়েছে ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া কাছারের উদ্যোগে ব্যাংকের শাখা পর্যায়ের পর্যালোচনা সভা আজ শিলচরের এমএস এভিনিউতে অনুষ্ঠিত হবে সভায় মণিপুর মিজোরাম ও রাজ্যের দক্ষিণ প্রান্তের এই ব্যাংকের শাখাগুলির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন সভায় ব্যাংকের কাজের পর্যালোচনা সংস্কার সফলতা ভবিষ্যৎ কর্মকর্তা ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে কাছাড় জেলা সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আগামীকাল সকাল সাড়ে দশটায় জেলা উপায়ুক্তের কার্যালয়ে জেলা ইনফরমেটিভ আধিকারিকের কার্যালয়ে ব্লক কোঅর্ডিনেটর এবং দফতরের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট চুক্তিভিত্তিক অস্থায়ী পদের নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইচ্ছুক প্রার্থীদের মূল প্রমাণপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আগামী কুড়ি আগস্ট সদভাবনা দিবস পালন করা হবে উপলক্ষে এদিন বেলা এগারোটায় সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সম্প্রতি বন্ধন সুদৃঢ় করতে শপথ বাক্য পাঠ করানো হবে শিলচরের সুক্তরা আর্থ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে গত বৃহস্পতিবার স্বাধীনতা দিবস পালনের অঙ্গ হিসেবে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাঙ্গিরখাড়ির বরাক ব্লাড ব্যাংকে এই শিবিরের আয়োজন করা হয় এতে মুখ্য অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ড কান্তি দাস এছাড়া বরাক ব্লাড ব্যাংকের সঞ্চালক প্রধান প্রদীপ গণিত সংস্থার সভাপতি শুভন দেব সম্পাদক পরমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ বক্তব্য রাখেন শিবিরে মোট চারজন কাছাড় জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের পক্ষ থেকে দু হাজার উনিশ কুড়ি অর্থ বছরের পিএমজি ইপি প্রকল্পের অধীনে ব্যবসায়িক প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান স্থাপনে ইচ্ছুক বেকার যুবক যুবতীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে .kbi se online.gov.in এ লগইন করে আবেদন করতে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র আগামী 20 আগস্টের মধ্যে জমা দিতে বলা হয়েছে আগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 12 আগস্ট আসাম রাইফেলস কর্তৃপক্ষের পেনশনভোগীদের তাৎক্ষণিক ও দ্রুত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আগামী 23 আগস্ট সেন্ট্রাল কন্ট্রোল কক্ষের প্রেক্ষাগৃহে পেনশন আৱেদন কার্যসূচি অনুষ্ঠিত করবে এতে প্রাক্তন সেনা পরিবারের নির্ভরশীল ব্যক্তি মৃত প্রাক্তন কর্মচারীদের ফেদের অভিযোগ নিরসন করা হবে কেন্দ্রীয় সরকারি পেনশন মন্ত্রকের জারি করা নির্দেশ অনুযায়ী এই পেনশন আদালত পরিচালিত হবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঞ্চান্ন মিনিটে